حضرت ابو بكر صدق رضي الله تعالى عنه زمانته خلافت زندگیতে একটা মাইয়্যত হয়েছে মানুষ মারা গিয়েছে ওই মানুষটার জানাজার জন্য اعلان হয়ে গেল এই اعلان শুনে ওই জানাজার ইমামতির জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গিয়েছেন জানাজার ইমামতির জন্য ওই মাইয়্যতের জানাজার ইমাম কে হবেন ابو بكر صدق رضي الله فقام ابو بكر الصديق رضي الله تعالى عنه على جنازته ليصلي عليا حضرت ابو بكر صدق رضي الله تعالى عنه এই জানাজা পড়ানোর জন্য যে উপস্থিত খাটিয়ার উপরে লাশ রয়েছে মাইয়্যত রয়েছে হুজুর ওই মাইয়্যতকে সামনে রেখে মাইয়্যতের কাছাকাছি সিনা বরাবর দাঁড়ালেন দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কি দেখছেন তাহাররাকাল কাফন উনি মাইয়্যতের দিকে তাকিয়ে দেখেন খাটিয়ার দিকে তাকিয়ে দেখেন কাফনটা নড়াচড়া করে কাফন নড়ছে মাইয়্যতের কাফন নড়ে মানুষ মারা গেলে কাফন নড়ে নাকি কাফন নড়ে না হুজুর দেখছেন কাফন নড়ছে কি কি জানাজার ইমামতি বাদ দিলেন ইমামতি শুরু করলেন না জানাজা নামাজ শুরু করলেন না হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে খাটিয়ার দিকে এগিয়ে গেলেন খাটিয়ার কাছাকাছি যে হুজুর মাথার দিকে কাফনের মুটিটা গিট দেয়া থেকে বাঁধা থাকে কাফনের মুটিটাকে খুললেন গিটটা খুললেন কি আছে কাফনের ভিতরে কেন এমন হয় কি দেখি তো কাফনটা খুললেন খুলে উনি তো হতচকিত বিব্রত হতবাক হতবাক হতবম্ব এ কি কি দেখছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন فرأى أبو بكر الصديق رضي الله تعالى عنه فيه حية কাফনের ভিতরে বিষাক্ত বিষধর সাপ মাইয়্যতের কাফনের ভিতরে এখন দাফন হয়নি জানাজা হয়নি জানাজা হবে জানাজার পরে দাফন হবে অথচ সেই মাইয়্যতের কাফনের ভিতরে বিষাক্ত বিষধর সাপ বিষাক্ত সাপ কি ব্যাপার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের ভিতরে ওই সাপ দেখে তিনি হতভম্ব হয়ে পড়েছেন হতচকিত হয়ে গিয়েছেন তিনি বিব্রত বোধ করছেন কি করব কি তিনি দেখছেন আরো বলছেন তাকুলু লাহমুহু তিনি দেখতে লেগেছেন ওই মাইয়্যতের ওই আপনার কাফনের ভিতরে যে সাপ ওই সাপটি মাইয়্যতের গোশতগুলো ছিঁড়ে 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 খাচ্ছে সাপ কামড়াচ্ছে গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আচ্ছা এরকম যদি আমাদের দেশের কোনো মাইয়্যতের কাফনের ভিতরে এরকম ঘটে আমরা যদি দেখি আমরা কি করব কি করব দৌড়বো তো বটে তার আগে মাইয়্যতের ওই কাফনের ভিতরে সাপটাকে বার করার ব্যবস্থা করব মারার ব্যবস্থা করব এই যেভাবেই হোক সাপটা ঢুকে যায় তো এই সাপটা মার 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 লাঠি লাই এলাই সেলাই করব মাইয়্যতের কাফনের ভিতরে ওই সাপ গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে গোশত মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে লেগেছেন যখন এই সাপের কাণ্ড সাপ মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় গোশত ছিঁড়ে ছিঁড়ে খায় ফাকাসাদা আবু বকর সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাদা করে ফেললেন তিনি এবারে স্থির সিদ্ধান্তে উপনীত হলেন সাপটাকে মারতে হবে সাপটাকে মারতে হবে মারব
ওনার যে আশা বাড়ি ছিল লাঠি ছিল ওই লাঠি নিয়ে সাপটাকে মারার জন্য উদ্যত হয়েছে ওই সাপকে মারবেন আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাপকে মারার যখন উদ্যত হয়েছেন ওই সময় দেখতে লেগেছে সাপ সাপও দেখছে কি দেখছেন সাপ তখন আরবি ভাষায় কথা বলতে শুরু করে দিয়েছে সাপ এবার আরবি ভাষায় কথা বলছে বাংলায় না ইংরেজিতে আরবিতে কারণ আবু বকর আরবি ভাষী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরবি বুঝবেন অতএব আরবিতে কথা সাপের জবান করে সাপ তখন বলছেন ফানাতাকাতিল হাইয়াতু বিলিসানিল ফাসিহ সাপ প্রাঞ্জল আরবি ভাষায় কথা বলছে ফাসিহ বানিক শব্দ উচ্চারণ করছে একেবারে শুদ্ধ ভাষায় সাপ কথা বলছে সাপ বলছে আবু বকরের নামটাও জানেন আবু বকরকে চেনেন সাপ বলুন সুবহানাল্লাহ নাম ধরে বলছেন ইয়া আবু বকর আছেন হযরতে ওমারে ফারুক কাতারে রয়েছেন ফারুকে আজাম কাতারে রয়েছেন উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওখানে কাতারে রয়েছেন হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়িয়ে আছেন আব্দুর রহমান ইবনে আওফের মতো জলিলুল কদর সাহাবী এরকম আরো অসংখ্য সাহাবায়ে কেরামরা রয়েছেন কোন সাহাবার নাম বললেন না ওই সাপ হুজুরের বড় খলিফা বড় সাহাবী অন্যতম শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবরের নাম ধরে বলছেন ইয়া আবাবাকার লিমা তাদরিবুনি এ আবু বকর আপনি আমাকে মারবেন কেন আপনি আমাকে মারবেন কেন কি দোষ আমি করেছি কি অপরাধ আমি করেছি আমাকে মারবেন কেন আপনি আমাকে মারার জন্য উদ্যত হলেন সাপ বলছে সাপ যখন এভাবে কথা বলেন লাইসা লিযামবুন না 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 ও আবু বকর নবীর সাহাবী গো আমি সাপ আমার তো কোনো দোষ নাই আমার তো কোনো অপরাধ নাই আমি কোনো ভুল করি নাই আমি কোনো অন্যায় করি নাই ও গো নবীর সাহাবী শুনে রাখুন জেনে রাখুন আমি কেন ওই মাইয়েতের গোশত খাই আমি কেন ওই কাফনের ভিতরে ঢুকলাম ও নবীর সাহাবী আবু বকর শুনুন 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 আমারানি আল্লাহু আইয়ুআযযিবা ইলা ইয়াউমিল কিয়ামা ও আবু বকর নবীর সাহাবী গো আমি নিজ ইচ্ছায় আসি নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন হুকুম করেছেন আমর করেছেন আমাকে নির্দেশ দিয়েছেন এই সাপ চলে যাও ওই মাইয়েতের কাফনের ভিতরে ঢুকে যাও ঢুকে যে ওর গোশত পোস্ত গুলো ছিঁড়ে ছিঁড়ে খাও একদিন দুদিন নয় ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত তুমি খেতেই থাকো খেতেই থাকো বলুন নাউজ বিল্লাহ জোরে বলুন নাউজ বিল্লাহ আচ্ছা আল্লাহর হুকুমে এসেছি গো আবু বকর আমি নিজ ইচ্ছা ইচ্ছায় আসিনি কবরেও দেবেন কবরেও সাপ 99টা সাপ আসবে হাজির চলবে আহ যুবক জওয়ানেরা বাবাজিরা ভাইয়েরা মায়েরা বোনেরা বেটিরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি বানোয়াটি কিস্সা কাহানি নয় ফালতু কথা বলা ছেলেও আমি নই গল্প শোনানোর জন্য আসি নাই দলিল সহকারে বলছি বাবাজিরা ভাইয়েরা কান্তি খাড়া করে শুনুন এবারে যখন সাহাবী কথা বললাম আল্লাহ রসুলের সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবকে জিজ্ঞাসা করলেন ওগো সাহাব বলো 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 ই ওয়াজাহাত কিয়া হ্যায় এর কারণটা কি
জন্য সাপ তুমি আসলে আল্লাহ পাক পাঠালো আল্লাহ তোমাকে এর গোশত খাওয়ার জন্য নির্দেশ করলেন কারণ কি এর অপরাধ কি এর দোষ কি এই মাইয়াতে ইমামটা মনে রাখেন কে নবীর সাহাবী আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের বাশারাত পাওয়ার ওয়ালা আল্লাহ রাসূল দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ আবু উবাইদা ফিল জান্নাহ 10 জন সাহাবীকে সাহাবাকে আল্লাহ রাসূল জান্নাতের বাশারাত দিয়েছেন তার মধ্যে এক নম্বরে সিদ্দিক আকবর তিনি ইমাম তিনি জিজ্ঞাসা করছেন আয় সাহাব তো কারণটা একটু বলো কেন আল্লাহ তোমাকে এর মাংস খাওয়ার জন্য গোশত খাওয়ার জন্য কিয়ামত পর্যন্ত তোমাকে নির্ধারণ করেছে তোমাকে অর্ডার করেছে তোমাকে হুকুম করেছে একটু বলো সাপ তখন বলতে লেগেছে ওই সাপ তখন বলছে সালাসাতু খাসিয়াতিন সালাসাতু খাসিয়াতিন আমি একদম দেখে দেখে বলছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ কত 6 লক্ষ হাদিসের হাফেজ আমাদের মতন টুকু যোগ্য না ছটাতেই ভালো করে বলতে পারবো কিন্তু ঠিক নেই 6 লক্ষ হাদিসের হাফেজ বাপ রে হাদিস রওয়ায়াতের সময় আবার লিখে নিয়ে হাতে রাখতেন যখন বলতেন ছাত্রদের কাছে প্যারা মুসলমান ভাইয়েরা আল্লাহর নবী সাহাবী আবু বকর যখন জিজ্ঞাসা করলেন সাপ তখন বলছে সালাসা খাসিয়া এর দোষ তিনটি কটা তিনটি দোষ আছে এর তিনটি অপরাধ আছে কি অপরাধ তিনটি অপরাধ কি সেই অপরাধটা সাপ তুমি একটু বলো শুনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাপকে জিজ্ঞাসা করেছে ওই সর্প ওই সাপ বিষধর বিষাক্ত সাপ তখন বলতে লেগেছে ওগো নবীর সাহাবী আবু বকর শুনুন 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 এই সেই মানুষটা এই মাইয়াতটার ওই তিনটি দোষের মধ্যে এক নম্বর দোষ হলো তারিকুস সালাহ তারিকুস সালাহ তারিকুস সালাহ মানে নামাজ তরফ করা নামাজ ছেড়ে দেওয়া নামাজ পরিহার করা নামাজ না পড়া ও মুসলমানের ছেলেরা জওয়ান যুবকেরা বড় আফসোস লাগে বড়ই কষ্ট হয় আমাদের যখন ওই সমস্ত সংবাদগুলো আমাদের কানে ভেসে আসে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ আর শুধু কানে শোনা যায় না এখন দেখাও যায় এখন দেখাও যায় কয়েকদিন আগে বিশ্বকাপ খেলা হলো বিশ্বকাপ হ্যাঁ এ বলতেও লজ্জা লাগে এখন আবার বক্তারা সব এখন এই বিশ্বকাপের ওয়াজের মজলিসে এসে বলতে ভারত কেন হেরে গেছে জানো বিশ্বকাপ বিশ্বকাপে এবার ভারত 10টা ম্যাচ পরপর জিতেছে 11 নম্বর ম্যাচে ফাইনাল ম্যাচে গিয়ে কাদের সাথে খেলা হয়েছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কাছে ভারত কেন হারলো এই অস্ট্রেলিয়া জিতেছে কেন ভারত হেরেছে কেন এই শোনার জন্য একদম জুতো মেরে বিদায় করার দরকার না ইউটিউব খুলে দেখবেন বক্তার বক্তব্য তার ছবি আর সেখানে লিখে দিচ্ছে এবার 2023 এর বিশ্বকাপে ভারত কেন হারলো লা হাওলা ওয়ালা কুওয়াতা হুজুরির ওয়াজ ওই জি 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 ভাইরা আমার জওয়ান যুবক ছেলেগুলো হায় হায়
মিডিয়া খুললে দেখতে পাই ইসরায়েলে কি কাণ্ড না করছে ইসরায়েলের মা বোনগুলো ধর্ষিতা হচ্ছে ইসরায়েলের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তারা আজ বাপ হারা হয়ে যাচ্ছে তারা আজ মা হারা হয়ে যাচ্ছে আহারে কত এতিম এসির হয়ে যাচ্ছে বাপকে হারিয়ে মাকে হারিয়ে আর আমাদের ঘরের জওয়ান যুবক ছেলেগুলো ওই ইসরায়েলের ওই হানাদার বাহিনীর অত্যাচারে ফিলিস্তিনি মুসলমানগুলো নিশংসভাবে অত্যাচারিত হচ্ছে খুন হচ্ছে মার্ডার হচ্ছে শহীদ হয়ে যাচ্ছে এই নির্লজ্জ জাতি মুসলমানের বাচ্চাগুলো ওই দিনে বিশ্বকাপ নিয়ে মেতে রয়েছে ওরা হই 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 করছে ওদের চোখে পানি আসে ওদের মনে দুঃখ দিলে একটু ব্যথা আসে এসব মুসলমান শুধুমাত্র আমার তো মনে হয় আমার বড় ভয় হয় আল্লাহ যদি না করেন এখনি যদি দাজ্জালকে পাঠিয়ে দেয় দাজ্জাল যদি প্রকাশ হয়ে যায় দাজ্জাল তো বাধা আছে দাজ্জালকে যদি বার করে দেয় দাজ্জাল আসবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইতে বলেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দাজ্জালি ফিতনা ভয়ঙ্কর ফিতনা আমাদের মতো মোল্লা মৌলভী এই টুক মানে সামান্য ইমানদারের তাই আমরা কি হব না হব বড় ভয় হয় তাই বারবার দোয়া চাইতে বলেছেন যে দাজ্জাল থেকে পানাহ চাও সূরা কাহাফের দশটি আয়াত পড়ো দাজ্জাল থেকে বাঁচার জন্য দাজ্জালের এমন ক্ষমতা এমন পাওয়ার থাকবে এই দুর্বল ইমানের মানুষগুলো সব দাজ্জালের দলে চলে যাবে আমার তো বড় ভয় হয় বর্তমানে হয়তোবা মুসলমানের ঘরে জন্ম আমাদের অনেকের বাপ মুসলমান মা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান নানা মুসলমান নানি মুসলমান এই সূত্রে আমরা বংশসূত্রে মুসলমান হয়েছি আর আমাদের বাপ মায়েরা তারা তো ঠিক সময়ে আবার ওই খাতনার ব্যবস্থা করেছে খাতনা বুঝেন না মুসলমান মুসলমানই দেদেস পুরো মুসলমান হয়ে গিয়েছি গরুর গোশত প্রচুর খেয়েছি পাকা মুসলমান হয়ে গিয়েছি না 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 আমার তো বড় ভয় হয় যতই গরুর গোশত খাও আর যতই মুসলমানই দাও খাতনা দাও এই ছেলেগুলো খুব সম্ভবত ওই সমস্ত দাজ্জাল যখন আসবে দাজ্জালের অনুসারী হয়ে যাবে কারণ এরা এখন থেকেই দাজ্জালের অনুসরণ করে দেখবেন ছেলেগুলো চুল কাটে দাজ্জাল মার্কা ইহুদি মার্কা ওই যে ইহুদিরাম ওই যে নাসারারাম ওই যে খ্রিস্টানেরাম ওই বেঈমানের দলেরাম মুসলমানদেরকে যারা নির্বিচারে খুন করছে তাদের অনুসরণ করে ট্যাটু এঁকে বেড়ায় মুসলমানের ছেলে গায়েতে হাতেতে পায়েতে ট্যাটু আঁকে পিঠে ছেলেগুলো মেসি মার্কা চুল কাটে চুল কাটতেছে মেসি প্লেয়ারের ছাঁ ওকে ও তোমার নবী ও তোমার নবী ও তোমার রসুল মুসলমানের ছেলে নির্লজ্জের মতো গিয়ে নাপিতের ঘরে বসে বলে দেয় ও নাপিত ভাই আমার দুতলা সেটে দাও দুতলা করে দাও ঘর দুতলা করে না মাতা মাতা চুল কাটাচ্ছে দুতলা হ্যাঁ আবার কাঁচি মেরে সেরা টেনে দিচ্ছে নালা করে দিচ্ছে মুসলমানের ছেলে বাপ মা দাদা দাদি বড় ভাই তারা দেখে হাসতে কিছুদিন চুল কেটে নির্লজ্জ ছি 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 ওইভাবে কান ধরে টেনে নিয়ে যাওয়ার দরকার ছিল নাপিতের ঘরে ফের বসিয়ে চুল কাটানো এই জন্য এরা দাজ্জালের অনুসারী এখন থেকেই হয়ে গিয়েছে এরা দাজ্জালকেই ভালোবেসে ফেলেছে হায় মুসলমানের ছেলেরা না 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 তুমি ওই দাজ্জালি ফেরকায় ওই দাজ্জালদের অনুসরণ তুমি করতে পারো না তুমি তো নবী মুহাম্মাদের উম্মাত তুমি তো হবে মুহাম্মাদ সাল্লামের গোলাম তুমি তো হবে মুহাম্মাদ সাল্লামের আশেক কোনদিন শুনলাম না কোন একটা ছেলে চুল কাটার সময় গিয়ে বলল যে আমি রাসূলুল্লাহর তো চুল কাটবো রাসূলুল্লাহ তিন প্রকারের চুল রাখতে বলেছেন কাটতে বলেছেন তিন প্রকারের চুলের কথা বলেছেন ওই তিন প্রকারের মধ্যে কোন এক প্রকারের চুল আমার কেটে দাও না 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 অতটা জানি না অতটা বলতে পারবো না অন্তত বক্ষে এ কথা তো বলতে পারি আমি বড় বিশ্বাস হুজুরের মতো চুল কাটবো
না তাও তো জানে না নাপিত নাপিত বলতে পারবে না বুঝতে পারবে না বড় পীর সাহেব আবার কি বড় পীর সাহেব কেমন চুল কেটেছিল ওটাও বলতে পারবে না খাজা সাহেবের নাম বললেও হবে না অন্তত পক্ষে তো ওই ছেলেটাকে একবারের জন্য নাপিতের ঘরে যে বলতে পারত আমাদের মসজিদের ইমাম সাহেব যেমন চুল কাটে আমাদের হুজুর যেমন চুল কাটে ওই রকম চুলটা কেটে দাও কোন ছেলে বলেছে ও বলে না এ বলে দাও আমার মেসি ছাড় দাও আমার কাওরা ছাড় দাও আমার বুনো ছাড় দাও শয়েরে ছাড় এই সব ছাড় ভাইরা আমার আমার কথায় তো কারো খারাপ লাগতে পারে আমি ক্ষোভের সঙ্গে বলতে যে হয়তো ভাষা বিচ্যুতি হচ্ছে মাফ করবেন আমাকে তবে বাঁচানোর জন্য বলছি ওই কবরের থেকে বাঁচানোর জন্য কবরের আযাব থেকে বাঁচানোর জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আখিরাতের আযাব থেকে বাঁচানোর জন্য বুলসিরাতের আযাব থেকে বাঁচানোর জন্য আমি শামসুল হুদা আগেই বলেছি আমার দাদা হুজুর পীরে কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন কু আনফুসাকুম আহলিকুম নারা তুমি বাঁচো এবং তোমার ভাই ভক্ত দিগকে আপনজন দিগকে আহলে আল দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাই আমার যে দায়িত্বটুকু রয়েছে যেহেতু আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই সেই জন্য আপনাদের কাছে এটা বলতে চাইছি বাবাজি ছেলেরা যুবকেরা বন্ধুরা রাগ করো না বাবা যে এমন চুল কেটেছো তুমি আজ থেকে তওবা করবে আর জীবনে ওরকম চুল কাটবো না কাল সকালে আমি নাপিতের ঘরে যেয়ে চুলটাকে আমি ঠিক করে নেব কালকে ঠিক করে নেব আমি কেন দাজ্জালের অনুসারী হব আমি কেন বেঈমানের অনুসারী হব আমি কেন কাফেরের অনুসারী হব আমি কেন ইহুদির অনুসারী হব আমি কেন নাসারাদের অনুসরণ করব আমি তো মুসলমানের বাচ্চা আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলছেন ওগো সাহাব সাহাব বলো তো এক নম্বর তো বললে তারিকুস সালাত নামাজ তরফ করা এর কাজ ছিল নামাজ পড়তো আমাদের ছেলেগুলো সব নামাজ পড়ে তো পড়ে বাপ নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না বাপ নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ে তো বিবি নামাজ পড়ে না বাপ কোনোদিন বলল না ছেলেকে নামাজের কথা বাপ কোনোদিন ছেলে নামাজ পড়ে না বলে তাকে ডাঁটলো না তাকে হাঁকলো না তাকে বকলো না তাকে মারলো না বরং ছেলেকে বাজারে যেতে বলেছিল ছেলেকে জলকরে যেতে বলেছিল ছেলেকে মাঠে যেতে বলেছিল ছেলে যায়নি বলে তাকে বেড়েন চলে তার মারা হয়েছে পেটা হয়েছে তার বকুনি দেওয়া হয়েছে কিন্তু নামাজের জেতার জন্য আল্লাহ পাক মারার কথা বলেছেন আল্লাহ রসুল মারার কথা বলেছেন সেটাই নাই সেটাই নাই আমি শামসুল হুদা যতই আপনাদেরকে বলি নামাজ পড়বেন না না হবে না হবে না হবে না আমার কথায় আপনারা কেউ নামাজি হবেন না আমার কথায় কেউ নামাজের মুসাল্লায় যাবেন না আমার কথায় কেউ নামাজের কাতারে দাঁড়াতে পারে না 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 কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে এক দুবার নয় 82 বার কতবার 82 বার কি বলেছেন নামাজ পড়ো নামাজ কায়েম করো নামাজ আদায় করো ওয়াকিমুসসালাহ নামাজ কায়েম করো এই কথা 82 বার কে বলেছেন জোরে বলেন জোরে বলেন আল্লাহ বলেছেন আমি শামসুল হুদা বলিনি আমার দাদা হুজুর বলেননি তো ইমামে আজম আবু হানিফা বলেননি তো বলেছেন আল্লাহ সেই আল্লাহর কথাকে অগ্রাহ্য করে মুসলমান নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে মুসলমান নামাজ না পড়ে রাস্তার ধারে তাস পেটে মুসলমান নামাজ না পড়ে ওই জুমার দিনে জুমার খুতবা হয় আর তখন মাচায় বসে গোপ্তানি মারে আড্ডাবাজি করে মনে করতে মক্কার ইমাম এনে জানাজা পড়িয়ে জান্নাতে পাঠাবে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছেন নামাজের জানাজার ইমামতির জন্য নামাজে জানাজার ইমামতি করবেন সিদ্দিকে আকবর আর সেই মাইয়েতের কাফনের ভিতরে সাপ বিষাক্ত সাপ দেখলেন তার গোশত ছিড়ে ছিড়ে খায় ও মুসলমানের ছেলেরা যুবকেরা তো সাপকে যখন জিজ্ঞাসা করলো ওই তিনটে কারণের এক নম্বর কারণ হলো নামাজ না পড়া নামাজ ছেড়ে দেওয়া নামাজে শিথিলতা করা নামাজে অনীহা নামাজের মধ্যে তার গাফলতি থাকার কারণে ওর এই অবস্থা হলো দুনিয়াতে কবরে যাওয়ার আগেই ওর গোশত খাওয়ার জন্য আল্লাহ আমার পাঠিয়েছে আবু বকর আর দ্বিতীয়টা শুনবেন আবু বকর ও নবী সাহাবী দ্বিতীয়টা শুনুন আমানিয যাকাত আমানিয যাক মানিয যাকাত দ্বিতীয় নাম্বার হলো যাকাত না দেওয়া যাকাত অস্বীকার করা যাকাত ঠিকমতো আদায় না করা যাকাত দেওয়া হয় যাকাত দেবে না যাকাত গরিবের হক কাদের হক যাকাত কাদের হক গরিবের গরিবের হক যাকাত যেখান সেখান দিলে হবে মসজিদে দেওয়া যাবে যাকাত মাদ্রাসায় দেওয়া যাবে হবে না মাদ্রাসায়ও দেওয়া যাবে যাকাত আদায় হবে তবে যেসব মাদ্রাসায় গরিব গুরব ছেলে থাকে এতিম অনাথ ছেলে থাকে ওই টাকা গরিব ওই ছেলেকে দিতে হয় সে যদি নিয়ে হিলা করে মাদ্রাসায় আবার দান করে দেয় তখন মাদ্রাসায় ব্যবহার করে যদি সরাসরি মাদ্রাসায় লাগায় ও যাকাত আদায় হবে মাদ্রাসায় বুঝতে পেরেছেন তো ওই জন্য ওই হিলার একটা বাহানার ব্যবস্থা রয়েছে ওই গরিব ছেলেদের কাছে দিয়ে ঘুরিয়ে নেয় যে আবার এ করে না হিলা 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 তবে সরাসরি গরিব ছেলেদের হাতে দিয়ে আসাটাই বেহেতার কারণ আমরা যা যন্ত্র এখন কি যে করছিস তার তো ঠিক নেই এখন ওই হিলা হবে কি না হবে তারও ঠিক নেই নিজের পকেটে চলে যায় কি বা আরো কিছু সেই জন্য গরিব ছেলের কাছে দিয়ে আসা বাবা তোমাকে দিলাম এই জাকাত এইবার গরিব ছেলের কাছ থেকে মাদ্রাসা ব্যবস্থা করে নেবে সেটা ভালো হবে ভাইরা আমার এই যাকাত মুনকারি মুনকারিন যাকাত বেরিয়েছিল ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তারা যাকাত অস্বীকারী দল মুনকারিন যাকাত যাকাত দেবে না বিভিন্ন বাহানা কলা কৌশলে এই এমন কিছু এখন মৌলবি বার হয়েছে না কেউ কেউ আবার বলে দিচ্ছে ব্যবহৃত সোনার যাকাত দিতে হবে নতুন নতুন ফতোয়া আসতেছে হ্যাঁ নতুন নতুন ফতোয়া যে ফতোয়া জীবনে শুনেননি আমি শুনেনি আমার বাপ শুনেনি আমার চোদ্দ গোষ্ঠী শোনেনি আপনি শোনেননি আপনার বাপ দাদারা শোনেনি ইয়াকুনু ফি আখির জামানে দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিস আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে গিয়েছেন আখিরি জামানাতে এমন একটা সময় এসে উপস্থিত হবে ওই সময়ে দাজ্জাল কাজ্জাবের আবির্ভাব হবে দাজ্জাল বেরিয়ে আসবে মিথ্যাবাদীর আবির্ভাব হবে মিথ্যুকের আবির্ভাব ঘটবে তারা এমন এমন কথা বলবে যা তোমরা শুনোনি তোমাদের বাপ দাদারা শুনেনি এরকম ইউটিউবে খুলে দেখেন চড়ে বেড়াচ্ছে বক্তার বক্তব্য বলছে গরুর মুত গরুর মুত মুত চোনা গরুর পেশাব গরুর পেশাবে চাদর চুপ গেলিয়ে গায়ে দিয়ে নামাজ পড়ো নামাজ হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা একদম মিথ্যা না ইউটিউব খুলেন ওপারের বক্তা ওপারের বক্তা আমি নাম বলবো না আপনারা খুঁজে খুলবেন ইউটিউব সার্চ করে দেখবেন ওই বক্তা বলছে গরুর পেশাবে গরুর চোনায় আমাদের দেশের অন্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় ব্যাপার ওতে আমার কিছু বলার নেই তারা লেখা এই করোনার সময় বলছে তুই খেলি মোটামুটি সব ওলা উঠো কলেরা গোষ্ঠী শুধু সব সেরে যাবে হ্যাঁ খেয়েছে সব তো কি ওদের সারে তো সারুক ওষুধ না খেয়ে যদি মুদ খেয়ে সারে তো সারুক
গরুর পেশাব খেয়ে ছাড়ো ওদের নিয়ে আমাদের কথা না এ বলছে কি টুপিওয়ালা এ দাড়িওয়ালা এ জুব্বাওয়ালা এ মুসলমান বলে পরিচয় দেয় এ বলছে বলে গরুর পেশাবে এক বালতি গরুর পেশাবে চাদর চুবিয়ে ভিজিয়ে নিয়ে গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে আস্তাগফিরুল্লাহ বলছে আল্লাহ রসুলের মুখ দিয়ে দুর্গন্ধ বার হতো জোরে বলবেন না একটু জোরে বলেন বোখারি খুলুন বোখারি শরীফ মুসলিম শরীফ খুলে দেখেন যদি বাংলা কারো ঘরে থাকে দেখবেন আপনার ওজুর অধ্যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করে কুলি করে পানি ফেলে দিচ্ছে সেই ওজুর পানি কুলির পানি ওযু থুতু ফেলে সাহাবারা গিয়ে দৌড়ে যে হাত পেতে নিচ্ছে ওই মুখে টুকে গায়টায় মাখছে সে থুতু সেন খুশবু মেশকে আম্বারের খুশবু হুজুরের পাসিনা গলায় কপালে হুজুর শুয়ে রয়েছে ঘাম হয়েছে শিশির এরকম চামড় দিয়ে কে নিয়ে শিশিরিতে ভরে নিচ্ছেন সাহাবারা হ্যাঁ আম্মা জান বিয়েতে নওশার জন্য বিবাহে বাদশার জন্য আতর খুশবু ব্যবহার না করে ওই ঘাম হুজুরের পাসিনা মোবারক ঘাম মোবারক খুশবু হিসাবে ব্যবহার করতেন জোরে বলুন রাসূলুল্লাহ যে পথ দিয়ে যেতেন পথ বলে দিত হুজুর এই পথ দিয়ে গিয়েছে রাস্তা বলে দিত খুশবু আর এই জন্তু এ বলছে বলে রাসূলুল্লাহর মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বার হতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছে হুজুর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে যখন নেকি বদি ওজন হবে মিজান খাড়া করা হবে ওই মিজান বা পাল্লা আমরা অনেক সময় মিজানের পাল্লা বলি তাই না আরে মিজান মানেই পাল্লা আবার পাল্লা হয় তো এটা ওরফ হয়ে গিয়েছে মিজানের পাল্লা বোঝার সুবিধার জন্য যাই হোক আসলে মিজান মানেই পাল্লা আর পাল্লা বলে যেমন জামজাম মানে কি পানি আমরা বলি আবে জামজাম জমজমের পানি বলি না এটা ভুল এটা ভুল ওর কিন্তু প্রচলন ওটাই ঠিক আরে জমজম মানেই পানি আব মানে পানি তাহলে আর পানি বলার দরকার হয় না কিন্তু বলি কিছু কিছু ভুল ও ঠিক হিসাবে আছে যেমন বেদানা কি বেদানা আছে না তাহলে বেদানা মানে দানা থাকবে না অথচ ওতে আছে কি হাজার হাজার দানা তাই না দানাদার আচ্ছা দানাদারে দানা আছে ওতে একটাও দানা নেই হ্যাঁ হ্যাঁ আমরা কারো কারো নাম রাখি সুবাস হ্যাঁ কিন্তু তার পাশে যাওয়ার মতো নেই তার পাশে যাওয়ার মতো হ্যাঁ এরকম কিছু কিছু প্রচলন হয়ে থাকে ভুলটাও ঠিক আমাদের অসুখ হয়েছে তেমন মনে করুন জ্বর হয়তো জ্বর হয়েছে ডাক্তারের কাছে গিয়েছি বা ঔষধের দোকানে গিয়ে বলছে ডাক্তার ডাক্তার আমার জ্বরের ওষুধ দেন বলি না পেট নামতেছে পায়খানা হচ্ছে ডাক্তার আমার পেট নামার ওষুধ দেন আচ্ছা পেট নামতেছে ওটা তো সারার ওষুধ চাপানি পেট নামার ওষুধ দাও জ্বরের ওষুধ দাও তার মানে তো জ্বর আরো হবে কিন্তু ডাক্তার দেয় কি সারার ওষুধ বলি ভুল কিন্তু ডাক্তার বাবু বুঝতে ভুল করেন না এগুলো প্রচলন ভুলটাও ঠিক ওই ভুলটাই ঠিক হিসাবে আমাদের সমাজে চলে আসছে ভাইরা আমার তো আমি যেটা বলছি বলছিলাম যে যাকাত এই যাকাত আমরা ঠিক মতো দিই না যারা ধনী মানুষ যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এই যাকাতটা দেওয়ার জন্য পূর্ণাঙ্গভাবে হিসাব করতে হবে যে গচ্ছিত সম্পদ বাড়তি সম্পদ এক বৎসর কাল জমা থাকবে সেইটাকে আমাদের 52.5 তোলা বা ভরি রূপোর মূল্য অথবা 7.5 ভরি বা তোলা সোনার মূল্য বা স্বর্ণ ধরে হিসাব করতে হয় এখন আমরা এই মশলা যখন বলি তখন মোটামুটি লোকজন শুনে ভুলে গেল একজনে বলছে কই চাচা এবার যাকাত দিলে না বাবু আমার দেনা রয়েছে কি রয়েছে দেনা রয়েছে এই মশলাটা বোঝে ভালো যে যাকাত দেনা থাকলে যাকাত দিতে হয়
এই মাসলাটা বুঝতে পারে আর অন্য হাজার মাসলা বলেন ও বেরেনে ঢোকে না একটাও ঢোকে না কিন্তু দেনা থাকলে দিতে হয় না এটা বোঝে খুব মনে থাকে দেনা রয়েছে যাকাত দেবে না কুরবানির সময় কুরবানি দেবে কেন আছে যে জামাই পান রয়েছে ডুব জামাই বাড়ি গোশত দিতে হবে মেয়ের বাড়ি গোশত দিতে হবে হ্যাঁ বেইবিন আছে কিরাম একটা হয়ে যাবে এনে একটা ভাগ রেখেছ একটা ভাগ রেখেছ কুরবানি হবে ওই একটা যে এই খাওয়ার মাল এ তো খাওয়ার জন্য বেড় বাড়ি দেওয়ার জন্য কুরবানির জন্য না ও বেড় বাড়ি দেওয়ার জন্য জামার বাড়ি দেওয়ার জন্য একটা ভাগ রেখেছে সাত জনের মধ্যে একজন ও সাতটার মধ্যে ছটা যে ভালো নিয়ত ছিল ওটাও গায়রা হয়ে গেল মানে দুধি এক ফোঁটা ওই সেই আগের মাল পড়েছে ওই চাদর চোবানো ভাইরা আমার সেই জন্য জাকাত খুব কঠিন মশলা এখন ভাই একটু বুঝে সুঝে বলেন দিন সাড়ে সাত ভরি তোলা বাদ দেন তোলা বুঝতে পারবো না ওজন সাড়ে সাত ভরি সোনার দাম কত কম বেশি পাঁচ লাখ টাকা এরকম হবে ধরুন পাঁচ লাখ টাকা চার লাখ টাকা একটু কমিয়ে দিন চার লাখ তাহলে চার লাখ টাকার যদি আমি মালিক হই বা চাল ওই সাড়ে সাত একজনের কাছে এরকম সাড়ে সাত ভরি সোনা তো নেই টাকা পয়সা থাকতে পারে অন্য জিনিস ফিনিশ থাকতে পারে চার লাখ টাকা থাকলে তাহলে জাকাত দিতে হবে এক বছর যদি আমি ওটাকে মালিক হিসাবে থাকি আচ্ছা সাড়ে বাহান্ন ভরি রূপোর দাম কত পাঁচশো টাকা আচ্ছা এক হাজার টাকা ধরে পাঁচশো না এক হাজার একটু বেশি বেশি কথা ধরা রূপোর তো কম দাম এক হাজার টাকা তাহলে সাড়ে বাহান্ন মানে বাহান্ন হাজার আর পাঁচশো টাকা বাহান্ন হাজার পাঁচশো টাকা বাহান্ন হাজার পাঁচশো টাকা রূপোর দাম আসছে আর ওদিকে চার লাখ এখন কিছু সোনা আছে কিছু রূপো আছে কিছু টাকা আছে এবার কোনটায় কিভাবে হিসেব করবো কিভাবে কোনদিন কোন হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করিনি এই জাকাত জাকাতের মশলাটা জানার জন্য এটা আমার জানতে হবে কোন হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো না যে জাকাত কিভাবে দেব আমার জাকাত দিতে হবে কিনা আমার এতটা মাল আছে ওটা যে জানার চেষ্টা করিনি ওটা শেখার চেষ্টা করিনি কিন্তু যদি এক কাটা জমির ইদিক সিদিক হয় একজন এসে বলছে চাচা এই তোমার এই যে জমি করে খাচ্ছ এই জমি না আমাদের নাম কাগজপত্র বের করে দেখ সব এতদিন ধরে আমরা করে খাচ্ছি তোমাদের আমাদের পর্চা টর্চা এইসব রয়েছে আচ্ছা ও তখন কি করবে ওই জমি চলে যাবে এক কাঠা জমি একবার যে ভালো গ্রামের দিকে বসে একটু দলিল মলিল ও সেই সব নিয়ে ছুটি মুটে যাবে ওখান থেকে হলো না ও এবারে মুহুরির কাছে যাবে মুহুরির কাছে হলো না ওটে যাবে আরে বাবা এক দু মাস ছ মাস ওটে এদিক ওদিক যাওয়ার পরে ঘুরে এসে মাথায় বসে চার দোকানে বসে একদিন আমি দলিল টলিল ভালো বুঝতাম না জমি জায়গার বিষয়ে এখন আমার কাছে একটুখানি ম্যাপ নিয়ে আসছি বলে দেবো কোন জায়গায় কোন জমি দলিল ফেলবি কোথায় কি আছে দেখি বলে দেবো খুব বুঝে গেছি আর প্রতিদিন পাঁচ ওয়াক্তে সূরা ফাতিহা পড়ছে ইমাম সাহেব হ্যাঁ ফজরের নামাজে জোরে পড়ছে হ্যাঁ মাগরিবের নামাজে জোরে পড়ছে এশার নামাজে জোরে পড়ছে পাঁচ ওয়াক্তে তিনটে ওয়াক্তে তো জোরে জোরে পড়ে আজ পর্যন্ত কটা মুসল্লি যে শুনে শুনে ইমাম সাহেবের সূরা ফাতিহাটা মুখস্থ করেছে আমার জানা নেই একদিন বসে ইমাম সাহেবের কাছে শিখলো না তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে যদি একটা করে আয়াত মুখস্থ করা হতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ুন পড়ুন সবাই একটু জোরে পড়ে এখন ওযু না থাকলেও পড়া যাবে ওযু যদি মনে করেন কি হাত বন্ধ ওযু নিয়ে ঘোড়ার দিন পড়বো না কেউ বিনা ওযুতেও পড়া যাবে মুখে পড়তে পারবে না আপনাদের এখন গোসল ফরজ হয়নি এখানকার অতএব পড়তে পারবে তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটা আয়াত এইটা আপনি মনে করুন চব্বিশ ঘন্টায় যখন আপনার স্মরণ হলো এই পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দ্বিতীয় দিনে গিয়ে ইমাম সাহেব বলে দিল আর রহমানির রহিম দুদিনে দুটো সুর আয়াত মুখস্থ হবে না
তাহলে 365 দিনে একটা করে আয়াত ছোট ছোট আয়াত যদি ইমাম সাহেবের কাছে শুনে নিয়ে মুখস্থ করতাম 365 টা আয়াত মুখস্থ হতো ইমাম সাহেব না থাকলে আপনি যে ইমামতি করতে পারতেন কিন্তু ইমামতি তো দূরের কথা মুয়াজ্জিন না থাকলে একটু আযান দিতে বলি আমিও পারব না আমিও পারব না আচ্ছা 365 যাক 365 টা আয়াত মুখস্থ করতে হবে না আপনি 20 টা আয়াত মুখস্থ করেন 20 টা এক বছর ধরে সূরা ফাতিহাটা মুখস্থ করুন ছোট ছোট আয়াতগুলো আছে ইমাম সাহেবের কাছে বসে বসে মুখস্থ করে নেবেন এভাবে ইয়াসিন এক আয়াত মুখস্থ হয়নি মুখস্থ হয়ে গেছে এখনই ইয়াসিন তো কত লোকের নাম রয়েছে তোর মনে থাকবে না সারা দিন একদিনে একটা ইয়াসিন পরের দিনে ওয়াল কোরআনিল হাকিম আপনি মুখস্থ পড়েন সবাই ওয়াল কোরআনিল হাকিম এই লজ্জা করলি তো গন্ডগোল আপনাদের অসুখ হয়েছে নাকি তো এরকম জিম হচ্ছেন কেন একটু জোরে বলেন ইয়াসিন والقرآن الحكيم দুটো আয়াত মুখস্থ হলো আরেকটা আয়াত মুখস্থ করলে তিন আয়াত হয়ে গেল এক রাকাত নামাজের ইমামতি করার যোগ্যতা হয়ে গেল বলুন সুবহানাল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন তিন আয়াত হয়ে গেল যদি ইমাম সাহেবের কাছে এক সপ্তাহ করে ধরেন আমি একদিন বাদ দিলাম এক সপ্তাহে একটা আয়াত মুখস্থ করবেন আর ওইটাই সুন্নত নামাজ নফল নামাজে আপনি পড়ুন সারা জিন্দেগি সুবহানাল্লাহ দিয়ে চলবেন ওখানে একটা আয়াত মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি ওইটি পড়বেন সুন্নত নামাজে নিয়ত করলেন তাহরিমা বাঁধলেন নিয়ে বেঁধে الحمد لله رب العالمين 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 সাত বার 10 বার পড়ুন পড়ে পরের দিনে আরেকটা হবে ওর সঙ্গে যোগ করবেন আপনি ইমামতি করতে পারবেন এবং সহি ভাবে হবে ইমাম সাহেবের কাছে বসতে হবে চার দোকানে বসে গল্প করার সময় পাবো খবরের কাগজ পড়ার সময় পাবো সংবাদ শোনার সময় পাবো কিন্তু কোরআন শেখার চেষ্টা করব না ফরজ ইবাদত নামাজটা কি করে আদায় করতে হবে নামাজটা পড়বো ঠিক করে পড়বো এটা আমাদের একটু মগজে আসলো না শেখার চেষ্টা করলাম না খুব খারাপ লাগছে কথাগুলো খারাপ লাগে না বাস্তব কথা বলছি আমি তো আপনাদের ছেলের মতো আপনাদের বন্ধুর মতো আপনাদের ভাইয়ের মতো ভাইরা আমার তাই বলছিলাম দ্বিতীয় নম্বরে তাই বললেন মানে জাকাত জাকাত অস্বীকার এখন ওই হ্যাঁ মশলাটা বলতে গিয়ে আমি ছেড়ে গেলাম এখন দু রকম রয়েছে কিছু সোনা কিছু রূপ কিছু টাকা এক্ষেত্রে কিভাবে আমি নেশাব হিসাব করব সাহেবে নেশাব আমি হব কিভাবে হতে পারবো কিনা সেক্ষেত্রে বলা হয়েছে তাড়াতাড়ি যে মূল্যের যে বস্তু থাকবে এই দুটো সোনার রূপ এটা দিয়ে এই দুটো বস্তুর মধ্যে যেটা তাড়াতাড়ি নেশাব হবে সেটা দিয়ে হিসাব করতে হবে অর্থাৎ আমাদের দেশে রূপোর দাম কম রূপোয় নেশাব তাড়াতাড়ি হয় অর্থাৎ ছাড়ে আপনার 52,000 টাকা 52,500 টাকা আমি বললাম 1,000 টাকা যদি ধরি সবচেয়ে ভালো রূপো তাহলে 52,500 টাকা এই হিসাব ধরতে হবে তাহলে এক ভরি সোনা যদি থাকে এক ভরি সোনা যদি থাকে সোনার দাম মনে করুন 80,000 টাকা কত টাকা 80,000 তাহলে 80,000 টাকা রয়েছে আর এক ভরি রূপো রয়েছে আর 1,000 টাকা রয়েছে 100 টাকা রয়েছে তাহলে এই টাকাটা আর ওই সোনার দাম সোনার দোকানে গিয়ে হিসাব করতে হবে এই সোনাটা ওজন করো কত দাম হয় বলো আর রূপোটা ওজন করো কত দাম হয় বলো এবার এই রূপো আর সোনার দামটাকে টোটাল করে আর বাড়ির টাকা যেটা আছে বা আরো অন্য কোনো সম্পদ যদি থাকে সেগুলোর মূল্য ধরে আমাকে
যা দেখতে হবে যদি আমার সেই 52500 টাকার মতো হয়ে যায় তাহলে আমাকে যাকাত দেওয়া লাগবে আপনার শতকরা 2.5 টাকা হাজারে 25 টাকার হিসাব করে যাকাত দেওয়া লাগবে যদি যাকাত মুসলমান না দেয় তাহলে মরণের পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে যখন জাহান্নামে দেবে ওই জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামের অগ্নি শিখায় আগুনের কুণ্ডলিতে ওই যাকাতের মালকে এই হরণ করার কারণে তাকে ওগুলো পুড়িয়ে 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 লাল করে তার চাবালিতে পিঠেতে তার শরীরেতে দাগ ধরানো হবে ওই বস্তুগুলো বিষাক্ত বিষধর সাপে পরিণত হবে জাহান্নামী সাপে রূপান্তরিত হবে সেগুলো তাকে খেতে থাকবে দংশন করতে থাকবে ও মুসলমানের ছেলেরা বাবাজিরা ভাইরা মায়েরা বোনেরা সেই জন্য আপনাদের কাছে বলতে চাইছিলাম আমি যে আপনাদের যে অকেয়াটি আপনাদের শোনাতেছিলাম বাবাজিরা সংক্ষেপ করে বলি সব কথাগুলো বলতে পারবো না তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম তো আগেই চলেছে ঘড়ি তো থামবে না রহমতি আলম নবী নূরে মুজাসসাম রহমতি আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম এটা জোরে বলেন সুবহানাল্লাহ আগে বলছিলাম না রাসূলের পাকের ঘাম খুশবু হিসাবে তাই কবি বলছেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম জানো মানো কেমন ছিল আমার নবীজি জানো মানো কেমন ছিল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি আল্লাহ নবী দোলনায় রয়েছে চাঁদ দোল কাছে হুজুরের দোলনা যদি চাঁদ সেদিকে ডান দিকে চাঁদ ডান হুজুর বাম চাঁদ বাম চাঁদ খেলা করে রসুলের সঙ্গে মক্কাতুল মুকাররমে হুজুর বলছেন মক্কা শরীফে একটা পাথর আছে তাকে আমি এখনো চিনি আমি যখন রাস্তা দিয়ে যেতাম ওই পাথরটা আমাকে সালাম দিত জোরে বলেন সুবহানাল্লাহ প্যারা মুসলমান ভাইরা আমি আপনাদের কাছে তাই বলছিলাম যাকাতের বিষয়টা আলেম উলামাদের কাছে বসে শুনে নিয়ে বুঝে নিয়ে তবে যাকাতটা ঠিক মতো দেবেন অন্যথায় রেহাই পাবেন না যতই নামাজ ঠকেন কপালে আপনার দাগ হয়ে যাবে হাঁটুতে আপনার দাগ হয়ে যাবে ও হাঁটু ও কপালের দাগ আপনাকে বাঁচাতে পারবে না ফরজ সাকেত করছেন ফরজ ছেড়ে দিচ্ছেন গরিবের হক নষ্ট করছেন আপনি একজন জালেম অত্যাচারী আপনি হক নষ্ট এই বান্দাকে ছাড়া হবে না ছাড়া হবে না সেই জন্য যাকাতের মশলাটা অবশ্যই ভালো করে জেনে নেবেন বুঝে নেবেন যোগ্য আলেমের কাছে বসে শুনবেন শিখবেন জওয়ান যুবক বন্ধুরা ভাইরা বাবাজিরা আমার তৃতীয় নম্বরে আসুন তিন নম্বর দুটো সাপ কি বলেছিল সালাসাতা খাসিয়া তিনটে দোষ তিনটের মধ্যে বলা হলো কটা দুটো এক নাম্বার কি ছিল নামাজ ছেড়ে দেওয়া দু নাম্বার যাকাত ইনকার করা যাকাত অস্বীকার করা তিন নাম্বারটা কি তিন নাম্বার আল্লাহর নবী সাহাবীকে শোনাচ্ছেন ওই সাপ লা ইয়াসমাউ কাওলাল উলামা তিন নাম্বার হলো আলেম উলামাদের হাক্কানি আলেমে রাব্বানি এই আলেমে দিন যারা রয়েছে এদের কথাগুলো তারা ওই লোকটা শুনতো না ওই কা ওই যে কাফনের ভিতরে সাপ দংশন করছিল মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল ওই সাপ বলছে এই লোক আলেমদের কথা শুনতো না আলেম বলতো ও জওয়ান যুবক ছেলেরা খবরদার ওই ইহুদিদের মতো চুল কেটো না ও জওয়ান যুবক ছেলেরা খবরদার খবরদার তোমার সাথে আওরাতকে তুমি যেন উলঙ্গ করে ফেলো না ছেঁড়া প্যান্ট যেন কিনো না কি প্যান্ট এখন টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে লেস না ছেলেরা কি কিনছে আমি একটা ছেলে দেখো কা তুই বাইকতে পড়ে গেছিস
চল কেন হুজুর বাইক পড়ে যাও কেন তাই তোরে হেঁটে ছেড়ে গে চল না ওটা ডিজাইন সব বনাই ডিজাইন হেঁটে ছেড়া ওটা ডিজাইন আর মানে আমি ভেবেছি যে বাইক থেকে পড়লি হেঁটে কাটে বেশি ছেড়ে পায়জামা টায়জামা প্যান্ট টান যা থাকে এখানে ছেড়ে বেশি কেন এই হাঁটুই আগে নাই পরে কেন চাই আগে রাস্তা যে এখান দিয়ে যা তোরে হেঁটে তাই ভেবেছি বোধহয় পড়ে গেছে তা বলছে না ডিজাইন আচ্ছা বলেন দিলি কেউ টাকা দিয়ে ভাল মানে ছেঁড়া জিনিস কেউ কেনে একটা গামছা কেনার সময় আমরা রাতের বেলা যদি দোকানে যাই এমন করে খেলিয়ে দেখি নাল ফোড় আছে কি তাই না নাল ফোড় গামছা লেইনি আর এ মুসলমানের ছেলে এক প্যান খুঁজে বেড়াচ্ছে বলতে ছেঁড়া প্যান আরে যা জানোয়ার তুই ছেঁড়া প্যান কোথা থেকে শিখলি না 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 ওরে কোনো হুজুর শেখায়নি ওনে ঘরে কোনো পীর সাহেব বলেনি ওর পীর সাহেব হলো ওর হুজুর হলো ওই কোনো সিনেমার নায়ক নাই কোনো খেলোয়াড় ওরাই ওর হুজুর ওরাই ওর পীর ওরা পড়েছে এ ছেঁড়া প্যান পরা শুরু করে দিয়েছে আমার মনে হয় হেঁটো ছেঁড়া শুরু করেছে কোন নায়ক নায়িকা কোন খেলোয়াড় যদি ওদের পাশা ছেঁড়া প্যান পরে এই জন্তুরা ওই খেলবে ওই ডিজাইন লাগবে বলবে পাশা ছেড়ে দাও পাশা বের করে বেড়াবে হায় হায় আফসোস মুসলমানের ছেলে তুমি কি করে এই হাঁটু আলগা করে দাও হাঁটু আল্লাহু আকবার মাঠে ঘাটে কাজ করে না লোকজন আরে আমরাও তো কাজ করি আমরা তো একেবারে শুয়ে শুয়ে বসে খাই না কাজ করি তুই কোনোদিন তো কাঁচা মাছ খেয়ে না আমি এদিন কি গত বছর সম্ভবত একটা জলসায় যাচ্ছি মাঠের পাশ দিয়ে একটা রাস্তা বয়স প্রায় 75-80 বছর হবে বুড়ো এমন কায়দায় কাঁচা মেরেছে তার লুঙ্গি খুঁজে পাওয়া যায় না সে একদম গুটকে সুটকেলে বান্ডিল করে সে ওর ভিতর দিয়ে টেনে এখানে আমি দেখি তো আমি ভিডিও করল নাকি এমন কাঁচা মেরেছে তো এই লুঙ্গি হাঁটু ঢেকে কাজ করা যাবে না আমি পরে দেখা হয়েছে চেনাল পরে দেখা হয়েছে চাচা তোমার সেদিন দেখলো মাঠে তো বিরাট খেটতেছে বলে একটু না খাটলি হয় না ছেলেরা চাষবাস করে আমি একটু যাই একটু আর শরীরটা ভালো থাকে মানে খুব ভালো হয়েছে কাটাকাটি করার দরকার কিন্তু ওই যে কাঁচা মেরেছে লুঙ্গি পরে যাওনি তুমি তেল কেন লুঙ্গি আমি তো সে লুঙ্গি আমি খুঁজে পাচ্ছিল না আমি মনে করতাম ভিডিও কর রেখে দিই চাষা পরে দেখা বাকি তোমার না খেয়ে কাজ নেই তুমি আবার ওই দিক দেখেছ আমি তো দেখবো না আমি কি চোখ বন্ধ করে যাবো আমি তো লুঙ্গি ছেড়ে দিয়ে কাজ করছি কি তাহলে লুঙ্গি ধুলো লেগে যাবে তাই লা লুঙ্গি ধুলো লাগবে বলে ওর পুরো উদোষ করে কাজ করে বেড়াচ্ছে হ্যাঁ লুঙ্গি ছেড়ে দিই তো কাজ করা যাবে হাঁটুর উপরে তোলা যায় ছেলেগুলো এখন আবার কিছু ছেলে আছে ওরে বাপ রে বাপ প্যান উঠেছে প্যান হাফ প্যান পরে ঘুরে শোয় হাফ প্যান পরে ঘুরে বেড়ায় মুসলমান বলে চেনা যায় না এরা মুসলমান না অন্য কিছু এরা যে কোন ঘরের ছেলে কোন বাড়ির ছেলে কোন ধর্মের ছেলে আহারে মুসলমান বলে আর চেনা যায় না ছেলেগুলো আজ আমাদের ছেলেগুলো যদি মুসলমানের আখলাক যদি গ্রহণ করতো মুসলমানি চরিত্র চরিত্র যদি গ্রহণ করত আজকে আর এই সারা বছর আমি তো হইয়ে শুনতিস 30% 30% 30% আমরা হইয়ে শুনি আপনারা কত কবে থেকে শুনতে জানি না হ্যাঁ ইয়ার বাড়ে না আর বলার সময় আবার বলেন মুসলমানেরা না কালাপিয়ার মতন বাচ্চা ছেড়েছে মুসলমানরা কি করছে যে তেলাপিয়ার মতন বাচ্চা তেলাপিয়া মাছ ও তো হা করে আর হা মানে বাচ্চা ছেড়ে দেয় এই বই মুসলমানদের তেলাপিয়ার সাথে উদাহরণ দেয় বলে তেলাপিয়া মাছের মতন বাচ্চা ছাড়ে তো আমরা যদি তেলাপিয়া মাছের মতন বাচ্চা ছাড়ি এই এত বছর ধরে সেই 30 থেকে আর 31 হয় না 32 হয় না 35 হয় না হবে কি করে আসলে ওরা হিসেব করে দেখে লেছে জি এসব মাল আমাদের এ আর্ধেক ও দেন এ আমাদের না ওরা বুঝে গেছে যে হতি পারে ওদের বাড়ি ওরা খেতে পারে ওই গরুর গোশত কিন্তু ওট খানিকটা শগুনির মতো শগুনও খায় গরুর গোশত হ্যাঁ না কুরিশ আমাদের থেকে বেশি খেয়েছে শগুন একটা গরু খেয়ে ফেলতে পারছে না আমরা একটা গরু খেতে পারি তাহলে মানে ওরা বুঝে গেছে যে শগুন মার্কা মাল
মুসলমানে ছেলেরা বাবাজিরা ভাইরা ওই আলেমের কথা শুনতো না আলেমের কথা শুনতো না আমাদের সমাজে ছেলেগুলো আছে এরা যখন গায়ে পড়ে যাবে বলে সবনে সে হুজুর এই হুজুরির জন্য আর দাওয়াত তো না আমার এক জায়গা দাওয়াত কইলে দ্বিতীয়বার সেখানে যেতে হয় না হ্যাঁ সহ্যতি বলে সবনে সে হুজুর একদম আমেরিকা আসেলা পাঁচ দিকে চলে গেছে কেন তার মানে আমি ওয়াজ করতে করতে বলেছি বলি এখন যারা জলসা দেয় ও বাবাজি জলসা কারা দেয় আগে তো মুরব্বিরা দিত আমি যখন ছোট ছিলাম আব্বা আমার আব্বা হুজুর কিবলা ওয়াজ নসিহত করতেন বাংলার এমন কোন গ্রাম নাই এমন কোন গঞ্জ নাই এমন কোন জেলা নাই এপার বাংলা ওপার বাংলা আসাম ত্রিপুরা সহ যেখানে যাই সেখানে শুনি বলে হুজুর আপনার আব্বা হুজুর এই জায়গায় ওয়াজ করে গেছে এই জায়গা আসামে গিয়েছি আপনার বড় ভাই সাহেব আর আপনার আব্বা হুজুর আসামে ওয়াজ করেছেন এখানে দাদা হুজুর কিবলা যেখানে ওয়াজ করেছেন তো ছোটবেলায় লোকজন তো আগে বাড়ি যেত দাওয়াত করতে তখন তো হ্যালোর যুগ ছিল না সব বাড়ি যেত এখন তো আর আমাদের খাওয়া দিতে হয় না বিরাট সুবিধে এক পয়সা খরচ করতে হয় না দাওয়াত কমিটি ওরা শুধু হ্যালো করে বলছে হুজুর খালি আছে অমুক তারিখ আচ্ছা দেখি ডায়েরি হ্যাঁ হওয়া হুজুর তালি টাইমটা কটায় আজ তোমাদের সুবিধে কটায় হয় বলো হুজুর তালি আপনি লাস্টে থাকলি ভালো হয় হ্যাঁ তাই তো খুব ভালোই হবে লাস্টে থাকলি লাস্টে না আমার দিতে হবে মাঝে কারণ আমি একটু ভালো করে চার্জ দেব তো আমি শেষের দিকে গিয়ে পারবো না দর দোয়া কাজ হবে না আমি একটু আশা আট চষি আশা আটে লাগাতে হবে আমার তাহলে আচ্ছা হুজুর তাই গেছি এখন জলসা দেয় কারাম মুরব্বি আর খুঁজে পাওয়া যায় না নামাজি মুসল্লি এরা যেত দাওয়াত করতে আমার আব্বা হুজুরের কাছে দেখেছি তারা যে জলসা দিত নামাজি মানুষ রোজাদার মানুষ আল্লাহওয়ালা মানুষ জাকিরিন মানুষ এখন তো জলসা দেয় কারা এরা হলো তারা নামাজ পড়ে না যারা এরা হলো তারা যাত্রা যায় যারা যাত্রা যায় যাত্রা হলি সেখান যাবে ভান্না চলি সেখান যাবে মেলা হলে সেখান যাবে গান্না চলে সেখান যাবে আরাম খুরির কাজ যেখানে হবে এ ছেলেগুলো সেখানেও যাবে বছরে একটা জলসা দিতে হবে বিরাট ব্যাপার সেই দিনে গলায় গামছা ফেলে দিলে একটা দে ঘুরে বেড়াচ্ছে ভুগি একটা ব্যাজ মেরে কমিটির আমি অমুক মাথায় টুপি উনি এইবারে আমি উঠবো আটটা বেজে গেছে ওঠার আগে আমি তালি আজান দিলাম আজান দিয়ে নামাজটা হয়ে যাক নামাজ নামাজ বাদে উঠবা কোন বল না না হুজুর এই যে কটা লোক বইছে না এরাও সব চলে যাবে নামাজ পড় নামাজ করলি আর লোক থাকবে না নামাজ নামাজ এখন জাসি পড়ে লেবে হুজুর নামাজ আমি মসজিদে জামাত হয় ওখানে সব পড়ে লেবে আর তুই এরা কথায় পড়বে এদের তো পড়া দিয়া তাহলে হুজুর জাসি এক এক করে যাবে এক এক তাহলে লোক চলে যাবে ও তাহলে লোকের জন্য জলসা নামাজ যায় যাক নামাজ পড়ার দরকার নেই লোক ধরে রাখতে হবে নামাজ হবে না তাহলে নামাজের জন্য জলসা নয় জলসার জন্য নামাজ যান হ্যাঁ দেখ তোর জলসা এই থাকলো তাহলে কেন হুজুর ব্যাধব কোথাকার নামাজ ফরজ ইবাদত আগে নামাজটা হোক যে কটা লোক থাকার থাকবে বাকি যারা চলে যাওয়ার চলে যাবে ওদের দরকার নেই আর আল্লাহ রাজি থাকে আবার এসে বসবে আল্লাহ পাঠিয়ে দেবে লোকজন তাহলে হুজুর তাহলে যেটা ভালো হয় ওরা এবার মনে মনে করছে এবার ডাক করে লাও তারপর তো আর তোমার আর ভিটে তলব না আমি ওই বলেছি এইবার উঠে আলি জলসা দায় কারা যাত্রা যায় যারা জলসা দায় কারা ভাঙড়ের মেলায় ঘুরে যারা জলসা দায় কারা হাড়োয়ার মেলায় ঘুরে যারা এরাই শুক্রবারেও যায় না জলসার দিনেও মাথায় টুপি নেন খোকা কমিটির ও তুই কি তালাই সেক্রেটারি টুপি কই বাপ এই টুপিটা দা তাহলে সে টুপিটা হয়েছে ফেলে আলে হ্যাঁ ওটা তো ফেলে আসবে তোমার গামছাটা ঠিক ছিল মনে মামুদ দেওয়ার জন্য আর টুপিটা ফেলে ওটা থাকবে মাথায় দেবে না তার মানে ও তো চুল ঘেঁটে যাবে চুল নষ্ট হয়ে যাবে তুই ভাই সেই জন্য আজ মুসলমান চেনা যায় না আলেম ওলামার কথায় এরা শুনবে না আল্লাহ নবী আল্লাহ রাসূল দেড় হাজার বছর আগে তাই বলেছিলেন সায়াতিজ জামানু আলা উম্মতি ইউফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা ফায়াবাতলুহুমুল্লাহু তাআলা সালাসা বালিয়াত
আখিরি জামানায় হুজুর বলছেন আমার শেষ জামানাতে আমার উম্মতের উপরে এমন একটা সময় এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে সময়ে আহকানি রব্বানি আলেম উলামাদের কথা তারা শুনবে না আলেমদের কথা থেকে ইউফিরুনা মিনাল উলামাই ওয়াল ফুকাহা ফিকা তত্ত্ববিদ আলেম যারা মাসলা মাসাইল নিয়ে আলোচনা করে ওই গান গিয়ে চলে যায় না গল্প গিয়ে চলে যায় না মাসলা বলে হাদিস বলে কোরআন বলে শরীয়তের কথা বলে সমাজ পরিবর্তনের কথা বলে ওই সমস্ত আলেমগুলো ফিকা তত্ত্ববিদ আলেমগুলোর কথা তারা শুনবে না বরং তারা ইউফিরুনা মিনাল উলামাই ওয়াল ফুকাহা তারা ওই আহকানি রব্বানি ফিকা তত্ত্ববিদ আলেমদের কথা থেকে তারা দূরে সরে যাবে পালাবে সব না এই ছেঁড়া পানি রদ করতে দেয়া করে যাবে না ঠিকই চল বাড়ি চল ইয়ে সেই দুতলা ছাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে হুজুর এ দুতলা ছাদ দোয়া হুজুরই রচনা দেব না তো বাড়ি চল এখানে সেই আবার আলটেনে দোয়া নালা করে দোয়া ছাদের ওয়াজ হচ্ছে ও শোনা যাবে না ওয়াজ হওয়া যাবে চল চল বাড়ি চল বাড়ি চল পালাবে হুজুর তার আগে বলে গেছে আরে পালাবে তুমি তোমার সম্পর্কে আমার রাসূলুল্লাহ আগে জানিয়ে দিয়েছে তুমি দূর হয়ে যাও তুমি দূর হয়ে যাও তোমার বাঁচানোর জন্য এসেছি আমি শামসুল হুদা ফাতিহি আমি কচুয়া থেকে এখানে এই আপনার আপনাদের বসিরহাট সাব ডিভিশন আপনাদের এটা বসিরহাট সাব ডিভিশন এই বসিরহাট সাব ডিভিশনে এই ঘাম ঝরাচ্ছি শীতকালে এমনি না আল্লাহর কাছে একটু বলতে পারবো আল্লাহ আমি চেষ্টা করেছিলাম আমার ভাইদের বাঁচানোর জন্য আমার বেটাদের বাঁচানোর জন্য আমার বোনেদের বাঁচানোর জন্য আমার মায়েদের বাঁচানোর জন্য আমার বন্ধুদের বাঁচানোর জন্য জাহান্নামের আগুনের এই কঠিন আজাব থেকে বাঁচানোর জন্য আমি একটু চেষ্টা করেছিলাম আল্লাহ আমার দায়িত্বটা আমি পালন করেছিলাম আর কিছু পারিনি এটুকু মেরা মা রাসূলুল্লাহ তাই বললেন এরকম যখন হবে এই অবস্থা যখন দেখা দেবে এই আলেমদের কথা যখন শুনবে না সেই সময়ে তিন প্রকারের গজব এসে উপস্থিত হবে তিন প্রকারের গজব এক নম্বরে রাসূল আমার বললেন ওই সময়ের মানুষগুলো মুসলমানগুলো অধিকাংশ মুসলমান বেঈমান হয়ে মারা যাবে ইমান থাকবে না বেঈমান হয়ে যাবে আল্লাহ রাসূল বলেছেন সকালবেলা মোমেন হবে সন্ধ্যাবেলা কাফের হবে সন্ধ্যাবেলা মোমেন হবে সকালবেলা কাফের হবে হাদিস কিতাবুল ফিতান খুলে দেখেন আহারে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কত বড় বিশ্ব বৈজ্ঞানিক দেখেন আমরা তাই দেখি আজ আমাদের সমাজে কত রকমের কথা শুনতে পাই কিছুই আপনার মনে করে না লক্ষ্মী চলে যাবে তুই ধামায় পা দিছিস ঘরের লক্ষ্মী চলে যাবে হ্যাঁ মেয়েটা মেয়েটা জানো লক্ষ্মী মেয়ে বলে না আমার মেয়েটা লক্ষ্মী মেয়ে বৌমা হয়েছে নতুন বৌমা বলছে হ্যাঁ বৌমা লক্ষ্মী বৌমা তাহলে লক্ষ্মী লক্ষ্মী কাদের লক্ষ্মী লক্ষ্মী পুজো হয় না তো ওটা ওদের তো আমরা ওটা নেবো কেন ওদের ওতে ভাগ বসাবো কেন ওরা তো এমনি দেখে যাবে আমাদের তাহলে বলুন মেয়েটাকে ঠাকুর বানাচ্ছে ধামাটাকে বলছে লক্ষ্মী ঠাকুর আবার অনেকেই দেখি অনেক মা বোনেরা বলেন অনেক বাবাজিরা বলে চায়ের দোকানে বসে বসে গোপ্তানি মারতে মারতে বলে উপরাল্লাহ যা করে উপরাল্লাহ যা করে এই সাবধানে উপরাল্লাহ বলে একজন আছে আচ্ছা উপরাল্লাহ হলি তাহলে আর একটা নিজের আল্লাহ রয়েছে আল্লাহ তাহলে দুটো হয়ে গেল কাফের হয়ে গেল ও কিছুই বুঝতে পারলো না আমার মা বোনেরাও বলে অনেক কথা বলে যেমন দেখা যায় শীতকালে সেই সেই চাল কুমড়ো বেটে ডাল দিয়ে কি করে বড়ি করে বড়ি এখন বড়ি দিয়েছে মা বোনেরা বড়ি দিয়েছে কাপড়ে এবার বড়ি দেওয়া শুরু করেছে বাটাবাটি শুরু করেছে বড়ি দেবে মেঘ হয়েছে মা বলছে চলো আমি যেবারে বড়ি তুল বড়ি দেওয়ার জন্য ব্যবহার করেছি সেইবারই মেঘ হয়েছে আল্লাহ জানা আর দেখতে পায় না আমার ইটা দেখতে পায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আমারটা দেখতে পায় আর অন্যটা দেখতে পায় ঈমান থাকবে চলে গেল বলে খবরদার দুটো কলা খাবি না জোড়া কলা জোড়া বাচ্চা হবে পোলো আর রান্না করেছে হাড়ির তলার দিকে তো একটু ও তো ফ্যান সারাতে হয় না পোলো আর রান্না করতে তলার দিকে পুড়ে গেছে বলতে পোড়া ভাত খাস নি বেদ দিন পানি হবে
বলে না পেঁচা ডেকেছে বলছে বিপদ হবে হ্যাঁ পেঁচার ডাক শুনেছে বলছে বিপদ হবে পেঁচার ডাক নাকি বিপদ আরে বিপদ দেয় কে আল্লাহ তো বিপদ উদ্ধার করে কে জোরে বলেন আল্লাহ রোগ দেন আল্লাহ রোগ সারান আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ তাহলে এই ধরনের কথাই সচরাচর যেগুলো বসিরহাট আল্লামা হুজুর কিবলাতে একটা কিতাব লিখেছেন কিতাব তো পড়বো না 50 টাকা হয়তো দাম আগে 10 20 টাকা ছিল এখন হয়তো 50 টাকা হবে কিতাবটার নাম কালিমাতুল কুফর কি নাম জোরে বলেন আমার মা বোনেরা একটু শুনতে পাক জোরে বলেন কালিমাতুল কুফর কে লিখেছেন বসিরহাট আল্লামা হুজুর মানে কোন কথায় কুফরি হয় কুফরি কালাম কথায় মানুষ বেঈমান হয় কথায় আবার ঈমানদার হয় তেই কোন কথায় ঈমান চলে যায় এই সম্পর্কে ওই কিতাবটা লিখেছেন কিন্তু ও তো কেনবো না পড়বো না পয়সা খরচ করে বই পড়বো পয়সা খরচ করে খবরের কাগজ পড়বো ওটা আমি নিষেধ করিনি পড়া খবরের কাগজ পড়বেন দেশ বিদেশের খবর রাখতে হয় কিন্তু আমাদের মুসলমানদের ঘরে একটু তাকিয়ে দেখেন জলসা তো করি বিভিন্ন জেলা আসাম যাচ্ছি ত্রিপুরা যাচ্ছি পশ্চিম বাংলা বাংলাদেশ সারা জায়গায় ঘুরছি আল্লাহ ঘোরাচ্ছে কি গিয়েছি মুসলমানের এরকম বাড়ি খুব কম নজরে পড়েছে যে একটা বাড়ি লাইব্রেরি আছে বা আলমারি আছে যে আলমারিটায় কিতাব রেখে দিয়েছে নেই খুব রেয়ার বরং আলমারিতে কি রেখেছে পিয়ালা কাপ পিরিস আর সামসেট গুলোতে রয়েছে বড় বড় গোশের হাড়ি বকরা ঈদের দিন গোশত অনেক ভাগ পড়ে কুরবানি যে দেয় তার থেকে বেশি যারা দেয় না ওই হাড়ি লাভাবে এবার বকরা ঈদের দিনে ওই গোশত চড়ানোর জন্য সামসেট সব সাজিয়ে রেখেছে পুরো দোকান হ্যাঁ বাবাজি ঠিক বলে দোকান করে রেখেছে আর আলমারি গুলো আছে কাপ এক জায়গায় গিয়েছি জায়গা দেরি আছে আমার টাইম তো বিশ্রাম করে আরাম শুয়ে পড়ে তো বালিশ দিয়ে সে সুতি কি সুতি কি সামনে পাদ দিকে চেয়ে দেখি একটা ওই শোকেস রয়েছে শোকেসের উপরে কোরআন শরীফ এদিকে কি কোরআন শরীফ আর তুমি তোমার এইভাবে শো তাহলে হ্যাঁ কোরআন শরীফ পাদ ধরে রেখে শোকেসের উপরে কোরআন শরীফ পড় 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 পেড়েছে দেখি তাতে ধুলো ভর্তি চি 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 ওই শোকেস রয়েছে তার ভিতরে রয়েছে কাপ পিয়ালা ফ্রিজ আর কোরআন শরীফটা রেখেছে ওপরে ওটা ওর ভিতর রাখার সময় হয়নি ওটা ধুলোয় রেখে দেবে ও কাপ রেখে দেবে আলমারিতে একটা আলমারি ছোট একটা আলমারি করে সেখানে কিছু কিতাব কিনে রাখি কোরআন শরীফটা সেখানে থাকবে সময় মতো পড়বো একটা নামাজ শিক্ষার বই একটা মাসলার বই একটা আকায়েদের বই যে সমস্ত কথাবার্তা ঈমান আমলগুলো মজবুত রাখা যায় সে বিষয়ে একটু জানা বোঝার জন্য দুটো কিতাব কিনি না না 50 টাকা দিয়ে কিতাব কিনবে না আমি তো একটা লেখক আমার আব্বা হুজুর লেখক ছিলেন আমিও বেশ কিছু কিতাব লিখেছি বুঝেছেন এখন আমার বাড়ি অনেক কিতাব রয়েছে আল্লি যাইনি জলসা 30 টাকা 50 টাকা 40 টাকা 50 টাকা দামের বই একটা চূড়ান্ত বই লিখেছি হানাফি হাতিয়ার হানাফি হাতিয়া মানে আমরা যে হানাফি মাযহাবে আমাদের নামাজের তরজ তরিকা যেমন কান পর্যন্ত হাত তোলা এর দলিল কোথায় নামাজ শিক্ষা হাদিস নেই তাহলে দলিল লাগবে না হাদিস লাগবে কান পর্যন্ত কেন হাত তুলবো তার দলিল আমি দিয়েছি নাভির নিচে হাত বানতে হবে অনেকে এইরকম করছে না তো নাভির নিচে বানতে হবে আমরা নাভির নিচে বাঁধি এই ইমামে আজম আবু হানিফা হুজুরের যে দলিল নাভির নিচে হাত বাঁধা সে হাদিসটা কোথায় সে হাদিসটা দিয়েছি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যে দোয়াটা পড়তে হবে সেই দোয়াটা বলছে এই দোয়াটা আর কিছু নেই ওখানে সানা পড়তে হবে এই নামাজের মুসাল্লায় দাঁড়ানোর দোয়া এটা কোথায় রয়েছে কোন হাদিসে রয়েছে সেটা দিয়েছি এবং জের জবর লাগিয়ে দিই যারা কোরআন শরীফ পড়তে পারে মা বোনেরা তারাও যেন পড়তে পারে সেরকম জের জবর লাগিয়ে শেকেল লাগিয়ে দিই এরকম নামাজের মাসলার উপরে সব হাদিসগুলো আনা হয় কিন্তু ওই বই দেখি 50 টাকার বই যদি 500 লোক থাকে 10টা লোক বই নেওয়ার লোক থাকে না 10টা লোক বই কিনে নিয়ে যাবে পড়বে এরকম লোক পাওয়া যায় না
استغفر الله العظيم بھائرا আমার তাই বলছিলাম যে আমাদের ঘরগুলো সুন্দর হয়েছে বাড়ি সুন্দর হয়েছে আলমারি হয়েছে সাজগোজ হয়েছে সব সাজগোজ ঠিকঠাক করেছি কিন্তু আমরা সেই আসল বস্তু সব ছেড়ে দিয়েছি